السلام عليكم ورحمة الله وبركاته. আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব এবং শিখব, সেটি হচ্ছে কেউ যদি চালানি জিনের ক্ষতির শিকার হয়ে থাকেন, কিংবা কাউকে যদি কালো জাদু করা হয়ে থাকে, কিংবা কাউকে যদি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের দ্বারা জাদু করা হয়ে থাকে, অথবা যদি পেটে খাওয়ানো কোনো রকম জাদু টোনার শিকার যদি আপনি হয়ে থাকেন, জাদু টোনার শিকার যদি হন, তাহলে আসলে আপনি কিভাবে বুঝবেন সে জাদু টোনা বোঝার আলামত? কিন্তু আমি অলরেডি কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি, যেরকম জাদু টোনার কেউ যদি শিকার হন তাহলে তার শরীর দিন দিন শুকিয়ে যাবে, আজানের আওয়াজ শুনতে পারবেন না, পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত করতে পারবেন না, শরীরের পায়ের রগগুলো আস্তে আস্তে ফুলে যাবে, ঘর থেকে বের হইতে মন চাইবে না, হঠাৎ করে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যাবে, এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনার হতে হবে। আরও কিছু আলামত রয়েছে, মফিদি মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, জাদু টোনার শিকার হইলে আপনি কীভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তো যদি জাদু টোনার শিকার যদি আপনি হন, তাহলে আসলে মূলত আপনি এই জাদু টোনার শিকার থেকে আপনি কীভাবে বাঁচবেন, আজ আমি সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একদম সহজভাবে, একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে আমি খুব পরীক্ষার মাধ্যমে শিখিয়ে দিব, তাহলে আপনারা এই জাদু টোনার হাত থেকে খুব সহজেই বাঁচতে পারবেন। এটি কিন্তু পবিত্র কোরআনুল কারিমের সরাসরি পরীক্ষিত আমল, যেটি আপনারা যদি করেন তাহলে সরাসরি কিন্তু আপনারা এই ধরনের ক্ষতির থেকে বাঁচতে পারবেন, ঠিক আছে? তো আসুন আমরা সেই জাদু টোনার শিকার থেকে বাঁচার আয়াতটি সুন্দর করে আগে শিখে নিই। তো সুন্দর করে যদি শিখতে চান, তাহলে প্রথমেই আপনি সুরাতুল ফাতেহা সুন্দর করে এইভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. সুন্দর করে বলবেন আমিন। আমিন। হ্যাঁ, তারপরে আপনি সুন্দর করে এই পবিত্র কোরআনুল কারিমের, হ্যাঁ, আমি যে আয়াতগুলো বলে দিচ্ছি এই আয়াতগুলো সুন্দর করে আপনি পড়বেন, ঠিক আছে? আয়াতগুলো সুন্দর করে আপনি খুব সুন্দর করে পড়বেন, আমাদের সাথে শুনে শুনেও পড়তে পারেন, কিংবা আপনি পবিত্র কোরআনুল কারিম দেখেও আপনি পড়তে পারেন। এটি পবিত্র কোরআনুল কারিমের সূরায়ে ইউসুফ এর 79-80 দুইটা আয়াত। কত নম্বর আয়াত? 79-80 দুইটা আয়াত। হ্যাঁ, 79 এবং 80 এই দুইটা আয়াত আপনি শিখবেন, ঠিক আছে? দুইটা আয়াত আপনি পড়বেন, কোরআন শরীফ দেখেও পড়তে পারেন, আপনি আমাদের সাথেও পড়তে পারবেন। আসুন আমরা আয়াতগুলো সুন্দর করে এক এক করে পড়ে নিচ্ছি। আয়াতগুলো হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قال معاذ الله. قال معاذ الله. أن نأخذ. أن نأخذ. إلا من وجدنا. إلا من وجدنا. متاعنا عنده. متاعنا عنده. إنا إذا لظالمون. إنا إذا لظالمون. فلما استيأسوا. فلما استيأسوا. منه خلصوا نجيا. منه خلصوا نجيا.
قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرأ الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين এইটি যদি আপনি পড়েন সুন্দর করে পড়ে যে জাদু টোনা চালানি দিনের ক্ষতি কিংবা কালো জাদু কিংবা পেটে খাওয়ানো কুফরি কালামের জাদুর অথবা খারাপ জিনের প্রভাব যদি তার উপর থাকে তাহলে তাকে সুন্দর করে তিনটা ফু দিয়ে দিবেন কী করে দিবেন সুন্দর করে তিনটা ফু দিয়ে দিবেন এবং একটি পবিত্র পানির মধ্যে এই সুরাটি এই সুরাতুল ফাতিহা এবং এই সুরা ইউসুফের 79 এবং 80 নম্বর আয়াতকে সুন্দর করে পরে সেই পানির মধ্যে দম করে সেই পানি আপনারা তাকে এই রোগীকে 3 দিন খাওয়াই দেবেন কতদিন খাওয়াই দেবেন 3 দিন 3 দিন খাওয়াই দেবেন লাগাতার প্রতিদিন 3 বার করে খাওয়াই দেবেন কতবার করে 3 বার করে প্রতিদিন 3 বার করে খাওয়াই দেবেন এবং 3 দিন এই পানি দ্বারা তাকে গোসল করিয়ে দিবেন কি করে দিবেন গোসল করিয়ে দিবেন একটু পানির মধ্যে ফু দিলেন ফু দিয়ে পানিটা আবার সুন্দর করে আর অন্য পানির সাথে মিশাইলেন মিশাইয়া তাকে গোসল করাই দিবেন ঠিক আছে গোসল করাইয়া আপনি সুন্দরভাবে তাকে এই কাজটা করে দিলেন তাহলে সে যদি চালানি জিন তাকে কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে কিংবা কালো জাদু কুফুরি কালামের জাদু সব ধরনের মানে ক্ষতির হাত থেকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে এটি কিন্তু একটি পরীক্ষিত একটি দোয়া এবং পরীক্ষিত আমল ঠিক আছে এটি কিন্তু খুবই পরীক্ষিত সেই জন্য আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম দেখে সুন্দর করে আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা সহজেই কিন্তু আমলটি করতে পারবেন আপনার কোনো ভাই যদি কোনো অসুস্থতার শিকার হয়ে থাকে বা কোনো সমস্যার যদি সম্মুখীন যদি হয়ে থাকে তাহলে তাকেও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই সমস্যা থেকে বাঁচাতে পারবেন আপনি নিজেই যদি এই সমস্যা থেকে বাঁচতে পারেন তাহলে অন্য কারোর কাছে কিন্তু যাওয়ার আপনার আর কোনো কি নেই প্রয়োজন নেই আর কোরআন হচ্ছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সমস্ত রোগের শিফা হিসেবে কি করে দিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কোরআনকে সমস্ত রোগের শিফা বলা হয় আপনার যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান কিন্তু কোরআনের মধ্যে রয়েছে আপনি যদি কোরআন বুঝে শুনে যদি আপনি কাজ করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আসলে এই জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি কালামের জাদু এগুলো আসলে কীভাবে আপনারা ছুটাবেন সব কিছু কিন্তু আমি পরিষ্কারভাবে দিবালোকের ন্যায় বলে দিয়েছি আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে এটি ছাড়ানো আর কোনো সমস্যাই থাকবে না তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে যে আমার এক ভাই পবিত্র কোরআন থেকে রিসার্চ করে এত সুন্দর করে আমাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেয় এত সুন্দর করে আমাদেরকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনারা হয়ে যান এই মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হইলে নিঃসন্দেহে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু আপনারা জানতে পারবেন এই মফিদি মিডিয়া কারোর সাথে কখনো কি করে না প্রতারণা করে না একদম কোনো কুফুরি কালামের দ্বারা কোনো কিছু করে না একদম কোরআন থেকে কোরআন রিসার্চ করে কোরআন পড়ে কোরআন গবেষণা করে কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সকল সমস্যার সম্মুখীন করা হয় এবং আপনাদের ইসলামিক যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান এই মফিদি মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান সেই প্রত্যাশায় আমরা আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি
আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করবেন, চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা খুব সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমরা আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।